মুন্সীগঞ্জের সিরাজদি খানে ইউরোপ ও জাপানের অত্যাধুনিক প্রযুক্তির ইট তৈরির কারখানা পরিদর্শন করে গেলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা। শনিবার দুপুরে সিরাজদি খানের বালুচর ইউনিয়নের কয়রাখোলায় জিপিএইচ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইকো সিরামিক্স ফ্যাক্টরিতে আসেন সড়ক ও মহাসড়ক বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী যুগ্ন সচিব সৈয়দ আসলাম আলী সহ 17 সদস্যের টিম। পরে তারা 25 একর জমির উপর নির্মিত ইউরোপের ট্যানেল ক্লিন প্রযুক্তির পরিবেশ বান্ধব ইট তৈরির কারখানাটি ঘুরে দেখেন। সরকারি বিভিন্ন অবকাঠামোতে পরিবেশ বান্ধব সিরামিক ইট ব্যবহারের উপর জোর দেন টিমের সদস্যরা। নর্মাল যে ট্রেডিশনাল ইট যেগুলো হয় সেগুলো ঠিক পরিবেশ বান্ধব না, যে কারণে গভর্নমেন্টের মাঝখানে সিদ্ধান্ত ছিল যে যাতে এই পর্যায়ক্রমে এই ইটের কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া যায় কিনা। তার প্রেক্ষিতে যখন আমি জানলাম যে এরকম একটা ইন্ডাস্ট্রি এখানে আছে যেটা খুবই পরিবেশ বান্ধব এবং মানসম্পন্ন, তো সেটা দেখার জন্য আমাদের প্রধান প্রকৌশলী মহাসচিব টিম স্টেশন ছিল যে আমরা যাতে আমরা এটা ভিজিট করি। এখানে এসে যেটা দেখলাম যে তাদের নির্মাণ প্রসেস যেটা আমরা দেখলাম তাতে করে মনে হলো যে এখানে খুব সুন্দরভাবে হিউম্যান টাচ ব্যতি রেখে এই প্রোডাকশন প্রসেসটাকে কন্ট্রোল করা হয় যাতে করে হয়তো মান সম্পন্ন হবে এবং তাদের কাছ থেকে আমরা কিছু যদি আসলে এটা মানসম্পন্ন তাহলে এটা কীভাবে আমাদের আগামীতে এর টেকনিক্যাল স্পেসিফিকেশন সংগ্রহ করে কীভাবে আমাদের রেট শিডিউলের অন্তর্ভুক্ত করতে পারি, টেকনিক্যাল স্পেসিফিকেশন অন্তর্ভুক্ত করতে পারি, সেই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম এবং সেই সম্পর্কে প্রাথমিক আলোচনা হলো। আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম এবং আগামীতে হয়তো কিছু তথ্য যেগুলো আমাদের প্রয়োজন হবে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে আমাদের যাতে এই ইটগুলো আমরা কাজে লাগাতে পারি আগামীতে আমাদের রোড নির্মাণ কাজে, সেভাবে আমরা হয়তো সামনের দিকে এগিয়ে যাব। আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে একটা বিরাট পরিমাণ ব্রিক্সের প্রয়োজন হয়, তাহলে এই ব্রিক্সটা কিভাবে তার উৎপাদন প্রক্রিয়াটা হয় এবং এই ব্রিক্সগুলো আমরা যে নর্মাল যে ব্রিক্সগুলো ইউজ করি নর্মালি যে বাংলাদেশে এখন যে ধরনের ব্রিক্স প্রডিউসড হয় তাদের যে প্রোডাকশন প্রসেস আর এখানকার যে প্রোডাকশন প্রসেস এবং এই যে প্রোডাক্টটার যে ফিজিক্যাল প্রপার্টিস বা আমাদের নির্মাণ কাজে ব্যবহারের জন্য যে টেকনিক্যাল প্রপার্টিসগুলো লাগে কম্প্রেসিভ স্ট্রেংথ বা তার অ্যাবজর্পশন বা তার যে অন্য আদার্স ভ্যালু আমার এলএ ভ্যালু বা এসি বা টিপি আমরা এগুলো নিয়ে একটু কম্পেয়ার করব। পরিবেশ দূষণ রোধে দেশের প্রথম সিরামিক ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে ইকো সিরামিক্স কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক নুরুল ইসলাম মোল্লা। আমরা আনন্দিত যে আমাদের ব্রিক্সটা আমরা ওনারা আগ্রহ দেখিয়ে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেছেন। এই ধরনের ব্রিক্স মার্কেটে আসার পরে দেশ জাতি এবং আমাদের সম্পদ আমাদের পরিবেশের যে কি ধরনের যে উপকার হচ্ছে সেটা ওনারা নিজেরা দেখে গেলেন এবং ওনারা নিজেরাই বিভিন্ন সরকারের বিভিন্ন কাজের মধ্যে তারা এই ধরনের ব্রিক্সগুলো কীভাবে ইউজ করা যায় সেটা তারা পরবর্তীতে জিনিসগুলো তারা ই করবেন জানাবেন আমাদের। বাংলাদেশের সিরামিক ইটের ব্যাপক প্রসার ঘটিয়েছে ইকো সিরামিক্স, যা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে অন্য প্রতিষ্ঠানগুলোর সামনে। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।